একটি দেশের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অবদান থাকে সবচেয়ে বেশি। এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেছেন চলতি গভর্নর সহ 13 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক দুই গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ফজলে কবির। গেল 5 আগস্ট সরকার পতনের পর তৎকালীন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার পালিয়ে বেড়াচ্ছেন এবং পলাতক থেকেই করেছেন পদত্যাগ। গভর্নর নিযুক্তির আগে অর্থ সচিব ছিলেন আব্দুর রউফ, ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আমলা। গভর্নরের পদে যোগদানের পরই ঋণ খেলাপিদের দিয়েছেন বড় ছাড়। তার সময়ে অনিয়ম, অব্যবস্থাপনা ও ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা পেয়ে কিছু ব্যবসায়ী ব্যাংক মালিক বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি ব্যবসায়ী এবং ব্যাংক মালিকদের নিয়ন্ত্রণ না করে উল্টো তাদের অনিয়ম জালিয়াতিগুলোকে ঢেকে রাখার কাজে ব্যস্ত ছিলেন। 2022 সালের ডিসেম্বর শেষেও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,20,000 কোটি টাকা, আর চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ কমে তলানিতে আসে আব্দুর রউফ তালুকদারের সময়ে। তিনি যোগদানের সময় গ্রস রিজার্ভ ছিল $41.82 বিলিয়ন, এরপর কমতে কমতে তা নেমে আসে 18 বিলিয়নের ঘরে, এর মধ্যে ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভ নামে 14 বিলিয়ন পর্যন্ত। আব্দুর রউফ তালুকদারের সবচেয়ে বেশি সমালোচিত ছিলেন এস আলম গ্রুপকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। নামে বেনামে এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা ঋণ প্রদানে তিনি সহায়তা করেছেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা সহ নানা অনিয়মের অভিযোগ উঠে তার নামে। বাংলাদেশ ব্যাংকের 11তম গভর্নর ফজলে কবির গভর্নরদের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন। ফজলে কবির গভর্নরের দায়িত্বে থাকাকালে সরকারের কোনো সিদ্ধান্তেই আপত্তি জানাননি। খেলাপি ঋণের সংজ্ঞা, ঋণ খেলাপিদের জন্য বিশেষ সুবিধা, নতুন ব্যাংক প্রতিষ্ঠা, ব্যাংক পরিচালকদের জন্য আইন পরিবর্তন, সুদহার 9% করা, কোনো ক্ষেত্রেই প্রশ্ন তোলেননি তিনি। অর্থাৎ তিনি যা করেছেন সবই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, ছিল প্রভাবশালীদের চাপও। এসব কারণে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। গভর্নর ফজলে কবিরের সময়ই প্রথম 1,00,000 কোটি টাকা ছাড়াই খেলাপি ঋণ। 2016 সালের 20 মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি যখন যোগ দেন তখন দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 59,411 কোটি টাকা। গভর্নরের বিদায় বেলায় তার রেখে যাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী 2022 সালের মার্চ মাস পর্যন্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ 1,13,440 কোটি টাকা। এছাড়া সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও একাধিক ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের সময়ে আর্থিক খাতের নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।